কি ভক্তগণ, কোথায় গেলে? আবার চলে এসেছি হরিনাম সংকীর্তনের তৃতীয় পার্ট নিয়ে। সাজঘর শিল্পের সমাহার পরিবারে আবার তোমাদের স্বাগত। আজ হাজির হয়েছি ধুলোর পর্বের কিছু দৃশ্যকল্প নিয়ে। তো তোমরা দেখতে থাকো, এই যে দেখো ধুলোট বেরিয়ে গেছে। এটা তোমার মোটামুটি বিকেল 3:30 নাগাদ গ্রাম পরিক্রমা চলছে। তো সকাল দিকের ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ আমার কলেজে সেমিনার ছিল এবং কলেজ থেকে আসার পর কিছুটা ক্লান্তির জন্য আর বেরোয়নি, আর সেভাবে ক্লিপগুলো জোগাড় করে ওঠাও হয়নি। তো বিকেলের এখান থেকেই নিয়েছি যতটা পেরেছি আর কি। এই যে দেখো ভাগ্নে, ভাগ্নেকে বোঝাচ্ছি যে একটা ব্লগ হচ্ছে, এগুলো তোমরা পরে ইউটিউবে দেখতে পারবে। তো এটাই, এই দেখো এখানে ভাগ্নে, ভাই, তারপর সুমিতদা, তারপর মাখনদা, ওইদিকে গৈরিক বসে আছে, রিক আছে আমাদের। তো সবাই মিলে আমরা ধুলোট অনুভব করছি। আর এই যে দেখো আমাদের বন্ধু আছে একজন, আর একজন বন্ধু কাম ভাই। তো এই যে আবারও ওই দিকটা ঘুরে চলে এলো ধুলোটটা, পুরো গ্রামটাই পরিক্রমা করছিল। এবং ধুলোটে তোমার পাশের গ্রাম থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে অনেক ছোট ছোট সংকীর্তন। ঘরে মাগে হে আমার,
এই যে দেখো গ্রাম পরিক্রমা করার করতে করতে মাঝখানে বসে একটু নাম সংকীর্তন হলো, তারপর এই একটা জেঠুর বাড়িতে নিতাই বাবুর ঠাকুর আছে, ওদের বাড়িতে গিয়ে আরেকবার নাম সংকীর্তন হবে একটু, যেহেতু ঠাকুর মন্দির আছে। তাই দেখতে থাকো তোমরা, দেখো আমরা একটু ছোট্ট মতো করে নিতাই বাবুর ঠাকুরটাকে দেখানোরও চেষ্টা করেছি, তোমরা দেখতে পাবে হয়তো। তো আবারও নাম সংকীর্তনটা উপভোগ করো। তুমি নন্দ দুলাল বজল গোপাল মাঝা সরার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বজল গোপাল মাঝা সরার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বজল গোপাল আচ্ছা, তোমার এই ধুলোটের দলটা এসেছিল গনপুর থেকে, মানে প্রাসাই গ্রাম থেকে। এই যে জেঠু দেখো কিছু নাম গাওয়া শুনে খুশি হয়ে ওকে কিছু দক্ষিণাস্বরূপ উপহার করলো। আর এই মানে সংকীর্তনের দল বা ধুলোটের দলটাকে তোমরা যদি তোমাদের ধুলোটের দিনে
নিয়ে যেতে চাও, তাদেরকে দিয়ে নাম সংকীর্তন গাওয়াতে চাও, তো আমার কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, সেটা আমি দেখবো, ওদের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টে। তো গান উপভোগ করো, তারপর দেখো ওই যশোদাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের যেটা গ্রামের ধর্মরাজ মন্দির, সেই ধর্মরাজ মন্দিরে যাওয়া হয়েছে। এখানে মানে প্রত্যেক মন্দিরে মন্দিরে গিয়ে নাম সংকীর্তন করা হচ্ছিল, আর মাঝে মাঝে কিছুটা রাস্তায় বসে যে দল যেভাবে করছিল আর কি। তো এটাই দেখো, ধর্মরাজ ঠাকুরকেও দেখানো হয়েছে। তো এই যে দেখো মন্দিরের ভিতরে ঠাকুরগুলো, ধর্মরাজের ঘোড়া, এই যে দেখো এখানে ধর্মরাজ মন্দিরে মোটামুটি একবার গান কম গাওয়া হয়ে গেছে। তো এবার ওখান থেকে নেমে আমরা আবার রাস্তা বরাবর পরিক্রমা করবো ধুলোটটা নিয়ে। এই যে দেখো জেঠুমা বলছে যে এটা ধুলোটের গান হচ্ছে নাকি ভাদু গান হচ্ছে, তো আমি বললাম যে আমাকে বলে তো কোনো লাভ নেই। আর এদিকে দেখো জেঠুমার বউ মানে আমাদের বৌদি হচ্ছে, উনি তো খুবই লজ্জা পেয়ে গেছেন। আমি বললাম তোমার কিছু বক্তব্য থাকলে বলতে পারো। তো ব্যাপার হচ্ছে জেঠিমা বলছে তোদেরকে বলবো না, তো কাদেরকে বলবো। আর এই যে দেখো সবাই গ্রামের অনেকেই দাঁড়িয়ে আছে এখানে পিছনে, বা ধুলোটের দল আসছে দেখতে পেলে। এদিকে তোমার আরও নানাজন নানা দিকে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বিশুদা আবির মেখে গোপালদা আছে পিছনে, আরও অনেকেই আছে। তো ব্যাপার হচ্ছে সেদিনটা খুব আমরা আনন্দ করেছিলাম, সারাদিন ঘোড়া নাচানাচি। তো নাচের ভিডিওগুলো আবার একটা পরবর্তী অংশে পাবে, সবগুলো একসাথে দেওয়া সম্ভব হয়নি যাতে তোমরা দেখতে বিরক্ত না হয়ে যাও। এই যে বিশুদা দেখো আবির নিয়ে গেল, আবির মাখানো হচ্ছিলো সবাইকে। তো এই দেখো সুধুদা পিছনে নামে সংকীর্তনের দল নিয়ে চলে আসছে, ধুলোটের দলটা এগিয়ে আসছে আস্তে আস্তে। আর পিছনে দেখো সুমিতদা সুমনদা আসছে, মানে সুমিতদা সুমনদা বেসিক্যালি আমাদের গ্রামে সব সময় থাকে না, মানে ওরা বাইরে পড়াশোনা করে, তো ধুলোট উপলক্ষে এসেছিলো। তো সেদিন সত্যিই আমরা খুবই এনজয় করেছিলাম, এবং দিনগুলো যে তিন দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মানে আবার চাইছি যে তিন দিন আবার ফিরে আসুক, মানে এবং তিন দিন যেন শেষই না হয়। তো চ্যানেলে জুড়ে থাকো পরবর্তী অংশগুলো দেখতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।